আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে কচু শাক ভর্তা। তো এটা হচ্ছে বাবু কচুর পাতা। তো আপনারা চাইলে যে কোনো কচুর পাতা নিতে পারেন, যেগুলো গলা ধরে না এই কচুগুলোর পাতা নিতে পারেন। এই পাতাগুলো কিন্তু আমরা দেখা যায় যে ফেলে দেই, তো এই পাতাগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এইভাবে ভর্তা করলে কিন্তু এটা খেতে অনেক মজা। তো আমি এখানে কচু পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে বাবু কচুর পাতাগুলো নিয়েছি, তো এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিতে হবে, সেদ্ধ যাতে হয় সেই রকম পানি দিতে হবে। তো যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হবে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। তো এখন এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি পাতাটি সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো এখন আমি এটা ভালোভাবে ভেজে নেব। আর দেখতে কিন্তু অনেক মনে হয়, কিন্তু আসলে শাক কিন্তু দেখা যায় যে আগুনেতে যখন দেওয়া হয় তখন কিন্তু কমে যায়, একদমই অল্প হয়ে যায়। তো এটা দেখেন কতটুকু হয়ে গিয়েছে। তো এটা আরও কিছুক্ষণ ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন একদম অল্প হয়ে গিয়েছে, পুরা মানে মনে হচ্ছিল কতগুলা কিন্তু একদম কম হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমার এখানে কিন্তু শাকগুলো কিন্তু হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা ভর্তা বানানোর জন্য এখানে আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পরিমাণ মতো লবণ। তো আমি এখানে কচুর যে শাকটি আছে সেটি আমি এখানে বেটে নিয়েছি। তো এখন আমি যেটা করব, আমরা যেভাবে সব ভর্তা করে থাকি হাতে ঠিক সেইভাবে মরিচ, লবণ আর মরিচগুলো কিন্তু একসাথে ভেঙে নিতে হবে। তো এখন আমি এটি ভালোভাবে ভেঙে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে এখন আমি ভালোভাবে কিন্তু যেই যেটাকে চাটনি বলে সেটা ভালোভাবে করে নিতে হবে। পেঁয়াজ রসুন সব কিছু এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু একসাথে মাখিয়ে নিতে হবে। তো এখন যেই সরিষার যে তেল আমরা ব্যবহার করি ভর্তাতে, সেই তেলটি আমি দিয়ে দিলাম। তো এখন সবগুলো একসাথে কিন্তু ভর্তার সাথে ভালোভাবে মিশাইতে হবে। তো এর মধ্যে আমি একটুখানি লেবু রস মিশিয়ে দিলাম, হালকা পরিমাণের। দেখা যায় যে ভর্তাতে কিন্তু কচু যেই ভর্তাগুলো আছে এই ভর্তাতে কিন্তু একটু দিলে অনেক মজা হয়। তো ভিউয়ার্স, আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক টেস্টি, একদম লাউ শাকের মতো। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।